হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালোই আছেন। এর আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি এক্সেল শিট প্রিন্ট করতে হয়, তো আজকে চলেন আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি স্লাইড শো তৈরি করতে হয়। আজকাল অফিসে কাজ করতে গেলে প্রায়ই আমাদেরকে বলা হয় যে একটি স্লাইড শো তৈরি করেন অমুক বিষয়ের উপর, কিন্তু আমরা অনেকেই আসলে এটা জানি না। তো খুব সহজেই কিন্তু আপনি এটা করতে পারবেন এবং মাইক্রোসফট অফিসের মাধ্যমে। তো চলেন দেখে নেওয়া যাক কথা না বাড়িয়ে। আমার অফিসে মাইক্রোসফট আমার কম্পিউটারে মাইক্রোসফট অফিস সেট আপ দেওয়া আছে। তো আমি এখানে সার্চ বারে গিয়ে যদি লিখি পাওয়ার পয়েন্ট, POWER পাওয়ার পয়েন্ট 2010, আপনি যদি আপনার কম্পিউটারে না থাকে মাইক্রোসফট ওয়ার্ড অফিস, সেক্ষেত্রে আপনি নেটে সার্চ দিয়ে এটা ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখানে পাওয়ার পয়েন্ট আপনি পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক, পাওয়ার পয়েন্ট অন করি, অন হচ্ছে। দেখেন এখানে একটা নিউ উইন্ডো অন হয়েছে, এখানে বলা হচ্ছে ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড এ সাব টাইটেল। আচ্ছা, এটা অনেকগুলোভাবে চেঞ্জ করা যায়, মানে এই ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন রকম চেঞ্জ করা যায়। তো চলো আমরা ডিজাইনে যাই। ডিজাইনে যাওয়ার পর এখানে দেখেন হোম, ইনসার্ট, ডিজাইন আর অনেকগুলো জিনিস আছে, আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। তো ডিজাইনে যাওয়ার পরে আমি যদি এটা চেঞ্জ করি, দেখেন ভিন্ন ভিন্ন জিনিস আসতেছে। আপনার আসলে কোনটা পছন্দ এটার উপর আসলে ডিপেন্ড করতেছে যে আপনি কি টাইপের করবেন। আচ্ছা, আমি আর একটু চেঞ্জে যাই, দেখেন ভিন্ন, খুব সুন্দর সুন্দর, যে কোনো একটা আসলে নিয়েই কাজ করা যাইতে পারে। তো আমি জাস্ট আসছি সুন্দর দেখে একটা নেওয়ার জন্য। দেখেন অনেক সুন্দর সুন্দর আসলে স্লাইড এদের ব্যাকগ্রাউন্ড এখানে আসতেছে, আপনি যে কোনো একটা আসলে নিতে পারবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এতগুলো দেখতেছি, এটার উপরে মাউস ধরবেন, মাউস ধরলেই নতুন নতুন স্লাইড চলে আসবে। আচ্ছা চলুন আমরা প্রথম পেজে যাই, প্রথম পেজ থেকে একটা স্লাইড মন মতো চুজ করে নিই। হ্যাঁ, এটাই নিলাম, ক্লিক হেয়ার টু অ্যাড টাইটেল। আচ্ছা এটা না, এটাই নিলাম, ক্লিক টু অ্যাড টাইটেল। এখন আপনি কোন বিষয়ের উপরে স্লাইড করতে চান, এটা যদি আপনি আপনার ফ্রন্ট পেজ দেন তাহলে লিখবেন যে, ধরেন লিখলাম কীভাবে একটি স্লাইড তৈরি করতে হয়। আচ্ছা, এটা আপনি লিখলেন বাংলায় বা ইংলিশে যেভাবে আপনি লিখেন, এটা সিলেক্ট করলেন, হোমে গেলেন, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমি যদি সোলাইমানি লিপি দেই, দেখেন ফন্টটা সুন্দর হয়ে গেল। এরপরে যদি এই এস টেক্স শ্যাডো এটার উপরে চাপ দেই, তাহলে একটা শ্যাডো আকারে হয়ে যাবে। আচ্ছা, এটা আপনি মাঝ বরাবর নিয়ে আসলেন, যদি চান যে একটু উপরে উঠিয়ে দিবেন, এখান থেকে যে উপরে উঠে গেল। হ্যাঁ, কীভাবে একটি স্লাইড তৈরি করতে হয়, এটা যদি আপনি আরও বিভিন্ন রকম বোল্ড করতে চান, এটার উপরে চাপ দিলে বোল্ড হয়ে যাবে, বা এটার কালার যদি আপনি চেঞ্জ করতে চান, এটা ধরে এখান থেকে কালার চেঞ্জ করে দেওয়া যাবে। ধরেন এই কালার দিলাম, আচ্ছা এটা ভালো লাগতেছে না, অন্য একটা কালার দিলাম। হ্যাঁ, বা আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করে দিতে পারবেন, এটা আপনারা অনেকেই জানেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ক্লিক টু অ্যাড সাব টাইটেল। তো এটা আপনি বললেন যে কীভাবে স্লাইড তৈরি করতে হয়, তো সাব টাইটেলে আপনি আসলে বলবেন যে কীভাবে স্লাইড তৈরি করতে হয়, এটার জন্য কী কী লাগে। তো ধরেন আমি এখানে লিখেন এটা বড় করে নেই, প্রথমে আমি এক নম্বরের আন্ডারে লিখলাম যে টু ওপেন পাওয়ার, উই হ্যাভ টু ওপেন, ধরেন ইংলিশে বা বাংলায় আপনি যাই লিখেন, উই হ্যাভ টু ওপেন POWER পাওয়ার পয়েন্ট। দুই নম্বরে লিখলেন উই হ্যাভ টু টেক এ ডিজাইন। তিন নম্বরে এখানে দেখেন 1 2 3 অটোমেটিক হয়ে যাচ্ছে, এটার কালার অবশ্য আপনি চেঞ্জ করে দিতে পারবেন। যাই হোক, উই হ্যাভ টু টেক এ ডিজাইন লিখলাম, উই হ্যাভ টু মেক ইট ইজ, আচ্ছা যাই হোক, ইজিয়ার। দেখেন তিনটা পয়েন্ট নিলাম,
এখন এই জিনিসগুলো অনেক সুন্দর সুন্দরভাবে সাজানো যায়, যেমন কিভাবে একটি স্লাইড শো তৈরি করতে হয় এটাই আপনি একটা ইফেক্ট দিবেন। সেজন্য আপনি এখানে গেলেন অ্যানিমেশনে, অ্যানিমেশনে দেখেন ফ্লাই ইন, মানে যখনই আপনি এটা অন করবেন ফ্লাই হিসাবে সামনে এসে এটা দাঁড়াবে। দুই নম্বরে ধরেন এই যে এইটা, এটাই আপনি একটা অ্যানিমেশন দিবেন, এটা ধরেন ফ্লোট ইন দিলেন, এভাবে অন হবে। তো এখানে দেখেন ডাইন পাশে স্টার্ট অন ক্লিক ডিউরেশন এত এত, আচ্ছা এটাই ডিলে দিয়ে দিলাম আমি একটু, ধরেন এখান থেকে 0.25 ডিলে দিয়ে দিলাম, ফ্লাই ইন হিসাবে আসবে। তো দেখেন আরেকবার দুই নম্বর এটা সিলেক্ট করে ফ্লাই ইন ইফেক্ট দিলাম, এইটাও ডিলে দিয়ে দিলাম 0.25। তিন নম্বরে এটা আমি সিলেক্ট করলাম, করে এটা দিলাম কী হিসাবে দেবো, ধরেন যে শেপ দিলাম, এইভাবে আসবে, এটাও আমি 0.25 ডিলে দিয়ে দিলাম। এখন আমরা এই জায়গা থেকে যে নিচে দেখেন স্লাইড শো, এখানে চাপ দিলাম, এখন দেখেন পুরো পেজটা ফাঁকা। যখন আপনি কিবোর্ড ক্লিক করবেন এই যে অ্যারো কির নিচেরটা, এই যে কীভাবে একটি স্লাইড শো স্লাইড তৈরি করবেন, দুয়ে চাপ দিলে এটা আসবে, আরেকটা ক্লিক করলে এটা, দেখেন আরেকবার চাপ দিলে, তো এইভাবে আপনি একটা স্লাইড শো তৈরি করতে পারবেন। আপনি যদি এখান থেকে আরেকটা পেজ নেবেন, এখানে রাইট বাটন ক্লিক করার পরে নিউ স্লাইড নিলেন, এখানেও কিন্তু সেমভাবে লিখলেন, আচ্ছা আমরা হোমে গেলাম, যাওয়ার পরে এটা চেঞ্জ করে নিলাম, কাজটি কি হবে, এটাও আমি ফন্ট চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে সুলাইমানি লিপি দিলাম, মাঝ বরাবর রাখলাম, এখানে আমি ধরেন যে একটা ছবি সেট করব, সেক্ষেত্রে এই যে ইনসার্ট পিকচার ফ্রম ফাইল, এই যে এখানে চাপ দিলাম, দেওয়ার পরে ধরেন এই যে একটা সিম্পল পিকচার এখানে নিয়ে আসলাম, তাহলে এখানে একটা ছবিও কিন্তু অ্যাড করা হয়ে গেল। এখন এই ছবিতে আপনি ইফেক্ট দিবেন, ধরেন কাজটি কী হবে এইটা একটা ইফেক্ট দিয়ে নিলেন আপনি। তো অ্যানিমেশন এখানে বিভিন্ন রকম ইফেক্ট আছে, যে এক পেজ থেকে আর এক পেজ কীভাবে হবে ওইটাও চেঞ্জ করা যায়, যেমন ওয়াইপ দিলাম আমি, আচ্ছা এখন অ্যানিমেশন দিলাম, এটা এইভাবে অন হবে। এই ছবিটাই চলেন আমরা একটা ইফেক্ট দিয়ে দেই, এই যে ধরেন এই ইফেক্ট দিলাম, আচ্ছা তো আমরা এখন পুরো স্লাইডটা অন করি, মানে পুরো স্লাইড শোটা বড় করলাম। দেখেন একটা ক্লিক করলাম, দুই নম্বর ক্লিক, তিন নম্বর ক্লিক, চার নম্বর ক্লিক, এই যে পাঁচ নম্বর ক্লিক, ছয় নম্বর ক্লিকে ছবিটা চলে আসলো, এন্ড হয়ে গেল, এসকেপ চাপ দিলে আপনি বের হয়ে যাইতে পারবেন। তো এইভাবে আপনি আরও পেজ অ্যাড করে খুব সুন্দরভাবে কিন্তু আপনার স্লাইড শো তৈরি করতে পারবেন। তো যদি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং পরবর্তী ভিডিও পেতে বা কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।